নির্বাচন সংক্রান্তে সংস্কার কমিশনের নিকট যে প্রস্তাবনাগুলো এসেছে তার বেশিরভাগই আমাদের পরিচিত জানা, কিন্তু একটি প্রস্তাবনা আমাকে ভাবিয়ে তুলছে, সেটি হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা সংখ্যানুপাতিক যে নির্বাচন সেটির কথা। এখন আমাদের মতো দেশে এই সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি কেন আসছে, এটি কোনো নির্বাচন কিংবা ভোট ব্যবস্থা নিয়ে কোনো ষড়যন্ত্র কিনা সেটিও দেখার বিষয় রয়েছে। এখানে বলে রাখি, সংখ্যানুপাতিক নির্বাচনের মধ্যে আবার দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, অর্থাৎ সমত্বন অনুপাতে ভোট, আরেকটি হচ্ছে লিস্ট সিস্টেম, তালিকা অনুপাতে ভোট। ধরুন আপনি যেই জেলার, আপনি একটি জেলার ভোটার, ঢাকা জেলার ভোটার, ঢাকাতে ভোটার রয়েছে ধরুন 10 কোটি, এখানে আসন হচ্ছে আপনাকে 20টি আসন দেওয়া হবে। সেক্ষেত্রে এই 20টি আসনে দলের প্রতিনিধিত্ব, দলের প্রতীকে ভোট হবে, দলের প্রতীকে ভোট হওয়ার পরিপ্রেক্ষিতে যে দল আনুপাতিক হারে আসন পাবে, যে দল যত পার্সেন্ট আসন ভোটার ভোট পাবে সেই অনুপাতে আসন পাবে, তাহলে কি দাঁড়াবো বিষয়টি ঘুরে ফিরে একটা দলীয় রাজনীতির দিকে চলে গেল। এবং ছোট দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বললেও তারা অনেকটা বুঝে না বুঝে পড়াশোনা না করেই বলছে, তারা মনে করছে তাদের আনুপাতিক হারটা দল অনুসারে হবে। না, এখানে যদি ভোট অনুসারে হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট দলগুলো যদি জামানত না পায়, জামানত হারায়, সেক্ষেত্রে তো সে প্রতিনিধিত্ব দিতে পারবে না। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেওয়া হবে, 2 কোটি ভোটার যদি থাকে সেখানে কোন দলকে মিনিমাম 2 লাখ ভোট পেতে হবে, তার পরিপ্রেক্ষিতে সে ওই আনুপাতিক আসন পেতে পারে, এরকম একটা প্রস্তাবনা থাকতে পারে, বা এটাই সিস্টেম আর কি। আরেকটি হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে ধরুন এই ঢাকাতেই 20টি আসনের 20 জন প্রার্থীর তালিকা দলীয়ভাবে সরবরাহ করা হবে, সেখান থেকে প্রার্থীরা বেছে নেবে, যেটা অনেকটা আমাদের এই যে বর্তমান যে প্রার্থী যে সরাসরি ইলেকশন হয় সেটির কাছাকাছি। কিন্তু এখানেও গবদ আছে, এখানেও গবদ আছে। তো ওভারঅল এই যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, এটি হবে কি হবে, এটি হবে মানুষ ভোট বিমুখ হয়ে যাবে, এটি হবে প্রার্থী সিলেকশনের না হয়ে দল কেন্দ্রিক সিলেকশনের দিকে নির্বাচন ব্যবস্থা দাবিতে হবে। একজন ক্লিন ইমেজের প্রার্থী যে উঠে আসবে, কোন ব্যক্তি ইমেজ সম্পূর্ণ যে প্রার্থী উঠে আসবে ব্যক্তিগত যোগ্যতায়, সেটি আর হবে না। তাহলে কেন সংখ্যানুপাতিক নির্বাচন? আমার একটি ধারণা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনের দ্বারা মানুষকে নির্বাচন বিমুখ করা হচ্ছে, এবং দলগুলো স্বৈরতান্ত্রিক, দলীয় স্বৈরতান্ত্রিক চর্চার একটা অগাধ সুযোগ পাবে। কোটি কোটি শত কোটি টাকার বিনিময়ে প্রার্থী নির্বাচিত হবে, প্রার্থী বেচা কিনা হবে, সংসদীয় আসন বেচা কিনা হবে, দল নির্ধারণ করবে তার আসন। দল যখন সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পরে তার আসন নিশ্চিত হয়ে গেল, আমি এই অঞ্চলে এই জেলায় 5টি আসন পেয়ে গেলাম, সে ওই জেলার 5টি আসন বিক্রি করবে, জনগণের নিকট প্রার্থীর যে কমিটমেন্ট দায়বদ্ধতা সেটি আর থাকবে না। সুতরাং এখানে মানুষের নির্বাচন নিয়ে যে রুচি অভিরুচি সেটি উঠা দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটি দেখার বিষয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটি হচ্ছে এই দ্বারা পলাতক স্বৈরাচার এবং তাদের যে দোসর তাদেরকে এখানে পুনর্বাসন করা হবে। আমরা জানি বাংলাদেশে একটা সবার একটা কমন ভোট ব্যাংক রয়েছে, এই কমন ভোট ব্যাংকটাকে ইউজ করে এমনও হতে পারে পলাতক স্বৈরাচার যারা এতদিন স্বৈর শাসন কায়েম করেছে, দেশে 18 বছর পর্যন্ত দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, তারা আবার পুনর্বাসিত হবে, তা এমনকি তারা সরকারও গঠন করতে পারে। কারণ তারা এবং তাদের সাথে যে দোসর জাতীয় পার্টি সাথে ইসলামিক দলগুলোর এখনো পর্যন্ত তাদের ইমান ঠিক নেই, তারাও যদি এই তাদের সাথে গিয়ে ক্ষমতার লোভে জোট বাঁধে সেক্ষেত্রে তারাই আবার সরকার গঠন করবে। সুতরাং এই বিষয়গুলো, সংখ্যানুপাতিক হারে নির্বাচন পৃথিবীর কোথাও জনপ্রিয়তা পায় না, স্বয়ং ইংল্যান্ডে এটি প্রবর্তন হয়েছে, ইংল্যান্ডে এটি প্রত্যাখ্যাত হয়েছে। এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন কোনো কমন স্ট্যান্ডার্ড না,
এটি নিয়ে যারা চিন্তা করছে, মিডিয়া প্রকাশ করছে, তাদের উদ্দেশ্য নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সংখ্যানুপাতিক হারে নির্বাচন কোন জনগণের প্রতিনিধিত্ব বা জনগণের জনগণকে নির্বাচন বিমুখ করার একটি চেষ্টা আমি মনে করি। সুতরাং এটি নিয়ে অন্তত আমাদের জনগণের মোরাল স্ট্যান্ডার্ড কিংবা রাজনৈতিক দলগুলোর মোরাল স্ট্যান্ডার্ড ওই ভাবে যায় নাই, আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনে যাব। সুতরাং এটি নিয়ে অন্তত দুই ট্রাম্প চিন্তাই করা যাবে না। এর মধ্যে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের বিষয়টি বিভিন্ন স্থানীয় নির্বাচন বা বিভিন্ন পর্যায়ে প্রজেক্ট 5-10টি আসন করা যেতে পারে, সেটি হতে পারে, কিন্তু ওভারঅল এটিকে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং এই যে মিডিয়াতে সৌর শাসক এবং তাদের চক্র বসে রয়েছে, তারা বিষয়টিকে বারবার প্রকাশ করে এটিকে হাইলাইট করার চেষ্টা করছে। আশা করি জনগণ এ বিষয়ে সচেষ্ট থাকবেন। ধন্যবাদ সবাইকে।